তোর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিশেষ একজন বাউল, বিখ্যাত একজন বাউল, একজন মনের মানুষ, একজন খাঁটি বাউল, খালেক দেওয়ান খবিরুদ্দিন সাহেবের পুত্র, দেওয়ান পরিবারের সুযোগ্য উত্তরসূরি আরিফ দেওয়ান। আরিফ ভাই, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমার পক্ষ থেকে আপনাকে এবং এনটিভির পরিবারকে এবং তার সাথে আমার অসংখ্য হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শ্রোতামণ্ডলী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমি বিশ্বাস করি আজকে যারা আমাদের সাথে থাকবেন এনটিভির পর্দায়, আপনার গান শুনবেন, আমরাও শুনব, আশা করি সকলের অনেক ভালো লাগবে। সেই সাথে আজকে যারা সঙ্গত করবেন, বিশেষ করে প্রতিবারের মতো মন্দিরে আছেন আমাদের যোশী ভাই, তবলায় আছেন ইয়ামিন চৌধুরী সাগর, চমৎকার তার তবলার হাত, এবং বেহালায় আমাদের দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং দুতারায় বরাবরের মতো প্রিয় আব্দুল হান্নান খান। আরিফ ভাই, আমরা প্রথমে গান দিয়েই শুরু করি, কোন গান শোনাবেন আপনি? প্রথম যে গানটি করছি সে গানটি হচ্ছে আল্লাহর প্রশংসা গীতি, যে আল্লাহ মালিকের একটি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, সেই ভাবধারা থেকে আমার এই গানটি। মানে মৌলার শানের গান। মৌলার শানে কার লেখা এটা? এটা আব্দুল মালিক দেওয়ান সাহেবের লেখা। আপনার দাদা? জি। যার হাতে আপনার হাতে খড়ি? জি জি, প্রথম হাতে। আচ্ছা আচ্ছা, তাহলে শুনি। আমি তোমার তারি লেখা করে পাইলাম না, ও দিন বন্ধু রে, আমি তোমার তারি লেখা করে পাইলাম না, তোমার তারিফ লেখা করে পাইলাম না, ও দিন বন্ধু রে, তোমার তারিফ লেখা করে পাইলাম না। বন্ধুরে পৃথিবীর বিখরিয়া কলম লইলাম বানাইয়া, ওই কলমে দেখা সুমার হয় না, আমি তো দিয়ারো পানি গদিয়া কালি লইলাম বানাইয়া,
আরো পানি দিয়া কালি লইলাম বানাইয়া তোমার নিরানন্ত নামের দয়াল অন্ত করান চায় না কিন বন্ধু রে তোমার তারিফ দেখা পাইলাম না আমি তোমার তারিফ দেখা পাইলাম না ও দিন বন্ধু রে তোমার তারিফ দেখা পাইলাম না দিন বন্ধু রে তোমার জন্য লেখা লেখি কেমনে তোমারে দেখি না দেখিলে প্রাণ আমার বাঁচে না দীনবন্ধু রে তোমার জন্য লেখা লেখি কেমনে তোমারে দেখি না দেখিলে প্রাণ আমার বাঁচে না আমি অল্প তাতে দয়াল বুঝতে পেলাম অল্প কিছু লিখেছিলাম তাতে দয়াল বুঝতে পেলাম এই লেখাতে তোমার দেখা হয় না রে দয়াল এই লেখাতে তোমার দেখা হয় না দীনবন্ধু বারে তোমার তারিফ লেখা তুল পাইলাম না দীনবন্ধু রে ও ভুবন কুল আলো তারাও করতেছে হরদম দয়াল তোর নামের বর্ণনা দীনবন্ধু রে চোদ্দ ভুবন কুল আলো তারাও করতেছে হরদম দয়াল তোর নামের বর্ণনা তোমাকে দেখিতে স্বামী তোমাকে দেখিতে স্বামী সকলি হইলাছি রে আমি দেওয়ান মালেকেরে বঞ্চিত কইর না রে দেওয়ান মালেকেরে বঞ্চিত কইর না দীনবন্ধু আরে তোমার তারি দেখা পাইলাম না আমি তোমার তারি দেখা পাইলাম না ও দীনবন্ধু রে তোমার তারি দেখা পাইলাম না তোমার তারি দেখা পাইলাম না তোমার তারিফ লেখা কুল পাইলাম এই গানে একটা একটা জায়গায় রাইটার আপনার দাদা তিনি বলেছেন চোদ্দ ভুবন কুল আলাম আচ্ছা আমরা এই বিষয়টা আরো কথা বলবো একজন কলার লাইন আছে হ্যালো কলার সালাম আলাইকুম আমরা কলারকে হারিয়ে ফেলেছি এই চোদ্দ ভুবন সম্পর্কে আমাকে একটু বলতে হবে চোদ্দ ভুবনটা কি আসলে সাতটা জমিন সাতটা আসমান আহারে এই সাত জমিন সাত তবক আসমান জমিনের মধ্যে চোদ্দটা তারা এই চোদ্দ ভুবন এই চোদ্দটাকে চোদ্দ ভুবন বলা হয়েছে তাহলে আমরা গানে চলে যাই এখন কোন গান শোনাবে এখন যে গানটি কবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি তার শানে জি কার লেখা এটা আব্দুল খালেক দনশের লেখা উনিও আপনার দাদা জি ওনার ভাই জি আচ্ছা এই বিষয়ে আরো কথা বলবো শুনি তাহলে গানটা
মেষের পালে সোনার মানুষ মেষের পালে মেষের পালে সোনার মানুষ উদয় আদব দেশে রে চলছে মনের পাশে রাখা দিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে মেষের পালে সোনার মানুষ উদয় আদব দেশে রে চলছে মনের পাশে রাখা দিয়ার বেশে রে বনে নবী বকরি নিয়ে যা বাঘে তার বকরি সব ফিরা সূর্যে তাপ মেখে তার থামা বনে নবী বকরি নিয়ে যায় বাঘে তার বকরি সব ফিরায় সূর্যে তাপ মেঘে তার থামা ও গফরা ধরে ধরে বাতাস করে সর্প এসে কাছে রে সর্প এসে কাছে রাখা দিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ উদয়ার দেশে রে চলছে মনের পাশে রাখা দিয়ার বেশে রে নবী এসে দেখালেন সুপ যার নাম শরীয়ত তরিকত আর হাকিকত মারফত নবী এসে দেখালেন সুপ যার নাম শরীয়ত তরিকত আর হাকিকত মারফত চার তরিকা বংশে আসে রে করে রে বংশে আসে রাখা দিয়ার বেশে রে শুধু তিনি মেষের রাখাল ন বিশ্বভুবনের রাখাল হ উমতকে তরাবেন নিঃশ শুধু তিনি মেষের রাখাল নয় বিশ্বভুবনের রাখাল হয় উমতকে তরাবে নিশ্চয় তাই খালেক দেওয়ান খালেক দেওয়ানি রই পেরেশান খালেক দেওয়ানি রই পেরেশান তারে পাবার আসে রে তারে পাবার আসে রাখা দিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে রে চলছে মনের পাশে রাখা দিয়ার বেশে রে রাখা দিয়ার বেশে রে অনেক ভালো লাগলো অসম্ভব সুন্দর ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন বাংলাদেশের বিখ্যাত একজন মানুষ বিখ্যাত একজন বাউল অনেক পরিচিত অনেক সুন্দর গান আমরা তার গান শুনছিলাম তার সাথে কথা বলছিলাম তার সাথে আরও কথা বলবো তার অনেক গান শুনব এনটিভির পর্দায় থাকুন বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর এসে আবার তার গান আবার তার কথা বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগো বসন্ত বাতাসে সৈগো বসন্ত বাতাসে